আজকের আলোচনার বিষয় হলো ইনকাম কম হলেও কিভাবে আপনি ধনী হবেন বা কোটিপতি হবেন। আমি আজকে আপনাদের সঙ্গে মানি ম্যানেজমেন্টের 50-30-20 রুলস নিয়ে আলোচনা করব। একটা কথা সবসময় মনে রাখবেন, যদি আপনি ইনকামের পাশাপাশি সঞ্চয় করতে না পারেন, জীবনে কোনোদিন অর্থনৈতিক দিক থেকে ধনী হতে পারবেন না। আমি অনেককে দেখেছি যারা প্রচুর টাকা ইনকাম করে, প্রচুর, তাদের বেতন হয়তো 1-1.5 লাখ টাকা, কিন্তু জীবনের শেষে, দিন শেষে একেবারে শূন্য পকেট, তাদের কাছে টাকা থাকে না। কেন? কারণ ইনকামের পাশাপাশি যদি সঠিক পদ্ধতিতে আপনি সঞ্চয় করতে না পারেন, তাহলে জীবনে কোনো দিন অর্থের মুখ দেখতে পারবেন না। আপনি ইনকাম যাই করেন না কেন, তার সঙ্গে ব্যালেন্স রেখেই আপনাকে সঞ্চয় করতে হবে যদি জীবনে ধনী হতে চান। অন্য একজনকে ধনী হচ্ছে কার প্রচুর টাকা আছে, কার বাড়ি গাড়ি আছে, এসব দেখে বন্ধু লাভ নেই। নিজের জীবনকে সুখী করার জন্য, নিজের জীবনে অর্থের আগমনের জন্য আপনাকে অবশ্যই সঞ্চয় করতে হবে। আজকের আলোচনার বিষয়টি এটাই, অত্যন্ত কম ইনকাম অর্থাৎ মাসে 10,000 টাকা ইনকাম করেও কোটি টাকার মালিক হওয়া যায়, প্রমাণসহ ভিডিওর শেষে আপনাদের আমি বুঝিয়ে দেবো। প্রথমে আলোচনা করে নিচ্ছি মানি ম্যানেজমেন্টের 50-30-20 রুলস অনুযায়ী। পরিষ্কারভাবে সহজ ভাষায় আমি আপনাদের বলতে চাই, আপনার বেতন যদি 10,000 টাকা হয়, তার 50% অর্থাৎ 5,000 টাকায় আপনাকে সংসার চালাতে হবে। ইয়েস, যেভাবে হোক, কষ্ট করে হোক, যেভাবে হোক, এই 5,000 টাকার মধ্যে থাকবে আপনার বাড়ি ভাড়া, আপনার খাওয়া দাওয়া, মুদিখানার বাজার, ইলেকট্রিকের বিল, ছেলের এডুকেশান, এর মধ্যে কমপ্লিট করতে হবে। একজন মাসে 1,00,000 টাকা ইনকাম করে, তার ছেলে প্রাইভেট স্কুলে, নাম করা স্কুলে পড়ছে, তার দেখা দেখি আপনিও এডুকেশান লোন নিয়ে একটা ভালো জায়গায় আপনার ছেলেকে ভর্তি করে দিলেন, বা অন্য কোনো খাতে লোন নিয়ে বাড়ি বিক্রি করে, দেনা করে, জমি বিক্রি করে ছেলেকে অন্য জায়গায় পড়াতে শুরু করলেন, করবেন না। একটা কথা মনে রাখবেন, যদি জীবনে সফলতা চান এবং আপনার ছেলের যদি ওয়ান্ট থাকে যে না আমি জীবনে প্রতিষ্ঠিত হব, একটা গ্রামীণ স্কুল থেকে, রুরাল স্কুল থেকেও ছেলে মানুষ করা যায়, ইয়েস যায়, তার প্রমাণ হাজার হাজার আছে, সেটা আপনিও জানেন, আমার বলার কোনো প্রয়োজন নেই। ভালো স্কুল, ঝাঁচকচকে স্কুল মানে এই নয় যে সেখানে গেলে প্রচুর শিক্ষা ব্যবস্থা, প্রচুর ভালো, প্রচুর একদম উন্নতি করবে, এসব গল্প, এগুলো এক একটা গল্প। সো জীবনে যদি আপনি সেটেলমেন্ট চান, অর্থনৈতিক ফাইন্যান্সিয়াল ফ্রিডম চান, আপনাকে অবশ্যই আপনার আয়ের 50%-এর মধ্যে সংসার চালাতে হবে। হ্যাঁ, 20,000 টাকা ইনকাম হলে আপনি 10,000 টাকা খরচ করুন। আর যে 30%-এর কথা বলছি, সেটা বিনোদনের জন্য। প্রত্যেকটা মানুষের জীবনে শখ, তার একটুখানি আনন্দ করার, উপভোগ করার প্রয়োজনীয়তা আছে। আপনি ঘুরতে যান, সিনেমা দেখতে যান, থিয়েটার দেখতে যান, মার্কেটিং করুন সপ্তাহে বা মাসে আপনার ইচ্ছে মতো, আপনি যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী বাইরে খেতে যান। এই যে ওয়ান্ট আলাদা, নিড আলাদা, ওয়ান্টের পেছনে আপনার বাড়ির টিভিটা কিনতে হবে, একটা দামি মোবাইল কিনতে হবে, যা কিছু করতে হবে 30% টাকার মধ্যে কিন্তু 50% থেকে কেটেও করা যাবে না, আর 20% থেকে কেটেও করা যাবে না। বিনোদনের খরচ, ওয়ান্টের খরচ, শৌখিনতার খরচ, ঘুরতে যাওয়ার খরচ, সিনেমা দেখার খরচ, এই 30%-এর মধ্যেই আপনাকে সীমিত রাখতে হবে। বাকি যে 20% অর্থাৎ 10,000 টাকা বেতন হলে 2,000 টাকা প্রতি মাসে আপনাকে সঞ্চয় করতেই হবে, যেভাবে করতে হবে। এখন আপনি বলবেন, এইটুকু টাকা ইনকাম করে হিমশিম খেয়ে যাচ্ছি দাদা, আমি 10,000 টাকা মাসে ইনকাম করছি, 15,000 টাকা ইনকাম করছি, চোখে দেখতে পাচ্ছি না। সত্যি তাই, বর্তমান যুগে যা মার্কেটিং ভ্যালুয়েশন, তাতে 15,000-20,000 টাকা ইনকাম করে সংসার চালানো মুশকিল হয়ে যায়। কিন্তু আমার বক্তব্য যেটা, যে আপনি ধরুন 15,000 টাকা একটা পাচ্ছেন, ভাবুন না যে 3,000 টাকা আপনি পাননি, 12,000 টাকা পাচ্ছেন, আপনি 10,000 টাকা পাচ্ছেন, ভাবুন না 10,000 টাকা আপনি পাচ্ছেন না, 8,000 টাকা পাচ্ছেন, ফর ইয়োর লাইফ। এটা তো আপনি কাউকে ধান করছেন না, আপনার নিজের জীবনের জন্য আপনি প্রথম জীবনে একটুখানি কষ্ট করছেন, আর এই একটু কষ্টটাই একটা সময় বিন্দু বিন্দু জলেই তো সিন্ধু হয়। পৃথিবীর সবচেয়ে বৃহত্তম নদী হচ্ছে অ্যামাজন, আপনি জানেন অ্যামাজনের সৃষ্টির গল্পটা, সেখানে একটা করে ফোঁটা জল পড়ে, একটা যেন উৎস পাহাড়ের, পাহাড় থেকে এক ফোঁটা করে জল একটা স্থানে পড়ে। কিন্তু কী হয়, এক ফোঁটার পড়ার ঠিক 8 সেকেন্ডের মাথায় সেকেন্ড স্টেপটা পড়ে, সেকেন্ড ড্রপটা পড়ে। আজ হাজার হাজার বছর থেকে সেই একই পদ্ধতিতে কনসিস্টেন্সি বজায় রেখে বিন্দু বিন্দু জলেই একটা বৃহত্তর নদীর সৃষ্টি হয়েছে, বৃহত্তর নদীর সৃষ্টি হয়েছে। সুতরাং বিন্দুতেই সিন্ধু হয়। আপনি প্রথমেই ভেবে যাচ্ছে, যা 2,000 টাকা মাথায় জমি, আমি কী হবে, একে থামলে নল, একে এটা কথা হলো স্যারের যে 2,000 টাকায় কোটিপতি, আমি প্রমাণ দেবো বলেছি, সব শেষের আলোচনায় আপনাকে অঙ্ক কষে বুঝিয়ে দেবো যে সম্ভব কী কী সম্ভব নয়। কিন্তু তার আগে বুঝুন মানি ম্যানেজমেন্ট, এই 50-30-20 রুলসটাই হচ্ছে মানি ম্যানেজমেন্ট রুলস। পৃথিবীর সমস্ত ধনী মানুষ, পৃথিবীর প্রত্যেকটা প্রতিষ্ঠিত মানুষ এই নিয়ম ফলো করে। অর্থনৈতিক ব্যাপারে যদি আপনি সচেতন না হন, অর্থ আপনার কাছে থাকবে না। আর্থিকভাবে ধনী হতে চান,
অথচ অর্থ সঞ্চয় করবেন না, অর্থের অপচয় করবেন, তাহলে জীবনে কখনোই ধনী হতে পারবেন না। প্রথমে কষ্ট করতে হবে, বলছি তো আপনাকে কষ্ট করতে হবে। হ্যাঁ, আপনি কষ্ট করবেন, আর কষ্ট করবেন আপনার ভবিষ্যৎটিকে উজ্জ্বল করার জন্য, কারণ আপনার লাইফটা আপনার। একটা সময়ে বসে আনন্দ করে বাড়িতে পরিবারে একসঙ্গে থাকতে পারবেন, খেতে পারবেন, যে সময়ে পরিশ্রম করার ক্ষমতা আছে পরিশ্রম করুন, এক্সট্রা ইনকাম করুন, সবে শুরু করেছেন। আর এখনও যদি আপনি সমস্ত টাকাটাকে উড়িয়ে দেন, ধার দেনা করে, লোন করে, মোটরসাইকেল, বাড়ি, গাড়ি, এত ইত্যাদি ইত্যাদি সব কিছু করতে যান, তাহলে জীবনে একটা সময় সুদ দিতে দিতেই আপনার, আপনি সুদ কোথায় পাবেন, ইন্টারেস্ট কোথায় পাবেন, আপনার ইন্টারেস্টটাই আপনাকে দিতে হবে। ইন্টারেস্ট কোথা থেকে দেবেন? রক্ত বিক্রি করে, কিডনি বিক্রি করে, চোখ বিক্রি করে, কোথা থেকে দেবেন? শেষ হয়ে যাবেন, দেউলিয়া হয়ে যাবেন, পালিয়ে বেড়াতে হবে। এখন কথা হলো এই যে 20% সঞ্চয় করার কথা আপনাকে আমি বলছি, সেটা আপনি কোথায় রাখবেন? ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট কোনো ইন্টারেস্ট নেই, আপনি যদি ব্যাংকে রাখবো মনে করেন তাহলে ব্যাংকের FD করুন। পোস্ট অফিসের বিভিন্ন রকম স্কিম আছে, সেখানে আপনি ইনভেস্ট করতে পারেন। এছাড়াও মিউচুয়াল ফান্ড, শিপ, বিভিন্ন খাতে আপনি টাকা ইনভেস্ট করতে পারেন। আমি যদি এখন আপনাকে বলি আপনি ল্যান্ডে ইনভেস্ট করুন, পারবেন না, কারণ আপনার ল্যান্ড কিনতে গেলে একটা একসঙ্গে একগুচ্ছ টাকা লাগে, আপনি সবাই শুরু করেছেন ইনভেস্টমেন্ট। শুধু এই খাতগুলো বেছে নিন, এই খাতে আপনি ইনভেস্ট করুন, জীবনে প্রতিষ্ঠিত হবেন। তবে হ্যাঁ, যে বিষয়টি আপনি বোঝেন না, কারো দ্বারা প্রভাবিত হয়ে নিজের ব্রেনটাকে অন্যের কন্ট্রোলে দিয়ে কখনো টাকা ইনভেস্ট করবেন না। যেখানে ইনভেস্ট করবেন সেটার সম্পর্কে ডিটেলস ধারণা আপনার থাকতে হবে, ডিটেলস ধারণা থাকতে হবে, এবং সঞ্চিত টাকা যেন আপনার নিজের নিয়ন্ত্রণে থাকে। বোঝাতে পারলাম বিষয়টি? ভালোভাবে বুঝুন, আমি সঞ্চয় করলাম, আমার সঞ্চিত অর্থ যদি জমাইত ধানকে যেমন ইঁদুর টেনে নিয়ে চলে যায় সেইভাবে নিয়ে চলে যায় কেউ, তাহলে জীবনে দাঁড়াতে পারবেন না, আপনার সঞ্চয় করা বৃথা হবে। সো সঞ্চয়ের আগে নিজেকে বুঝুন, নিজেকে জানুন, নিজের কোয়ালিটি অ্যান্ড ক্যাপাসিটি জানুন, তারপরে সেইভাবে এগিয়ে চলুন। বলেছিলাম মাত্র 10,000 টাকা মাসে ইনকাম করেও জীবনে কোটি টাকার মালিক হওয়া যায়। ফাটাফাটি এই বোনাস পয়েন্টটি আজ স্পেশালি আপনার জন্য। 10,000 টাকা ইনকামে আপনাকে সঞ্চয় করতে হবে 2,000 টাকা, 2,000 টাকা আপনাকে সঞ্চয় করতেই হবে। যদি বেশি ইনকাম করেন বেশি সঞ্চয় করুন, 20% সঞ্চয়। এই যে 2,000 টাকা ইনভেস্ট আপনি করবেন সেটা কিন্তু লং টার্মের জন্য ইনভেস্ট, লং টার্মের জন্য, এই টাকায় কখনো হাত দেবেন না। এখন কথা হলো ভারতবর্ষে এমন কোন ইনভেস্টমেন্ট স্কিম আছে যেখানে প্রতি মাসে 2,000 টাকা করে জমালে পড়ে, সঞ্চয় করলে পড়ে আমি কোটিপতি হতে পারবো? সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের SIP, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এখানে প্রতি মাসে আপনার কোয়ালিটি কোয়ান্টিটি অনুযায়ী আপনি একটা টাকা SIP-এ দেবেন, SIP-এ জমা করবেন, মিউচুয়াল ফান্ডে জমা করবেন। এখানে রিটার্নিং অফ মানি লং টার্মে বলেছি, যেখানে ইন্টারেস্টটা দেয় সেটা হচ্ছে 15%, তার কম নয়, কিন্তু অ্যাপ্রক্স 15%, কখনো বাড়তে পারে কমতে পারে, কিন্তু যখন আপনি লং টার্মে এটাকে ইনভেস্ট করবেন মিনিমাম 10 বছর, তখন কিন্তু আপনি 15% হারেই রিটার্ন পাবেন, সুদ পাবেন। মিউচুয়াল ফান্ডের SIP, মনে রাখুন কথাটা, মিউচুয়াল ফান্ডের SIP। এবার ক্যালকুলেশন করে আপনাকে বলে দিচ্ছি আমি, যদি আপনি SIP-এ টাকা জমা করেন 2,000 টাকা করে মান্থলি, তাহলে 10 বছর পরে আপনি পাবেন 5,57,315 টাকা, 5,57,315 টাকা। 20 বছর পরে ওই 2,000 টাকা করে আপনি চালিয়ে যান, যদি 20 বছর পর রিটার্ন পাবেন 30,31,910 টাকা, 30,31,910 20 বছর পরে পাবেন। আপনি যদি ওইভাবেই চালিয়ে যেতে পারেন আগামী 30 বছর ধরে, 30 বছর পর আপনি রিটার্ন পাবেন 1,40,19,641 টাকা। আবারও শুনুন, 1,40,19,641 টাকা। এবার 15% হারে ইন্টারেস্ট কষে আপনার যদি সুদের অঙ্ক জানা থাকে করে নিয়ে দেখে নিন, কারণ ভিডিও লেন্দি করার বা ট্রেনিং পিরিয়ডের ওই সাইনবোর্ড দিয়ে যোগ গুণ করে আপনাকে আমি বোঝাতে পারবো না, বুঝিয়ে দিলাম, বলে দিলাম, আপনি মিলিয়ে নেবেন। তবে আবারও বলছি, যদি আপনি বিষয়টি না বোঝেন, আমার কথা শুনে, অন্যের কথা শুনে, ব্যাংকের কথা শুনে করতে যাবেন না। আপনি যেটা বোঝেন সেটাই আপনি করুন। আর যদি ভাবেন যে না আমি এই পদ্ধতিতে যাব, একজন ভালো অ্যাডভাইসার নিন, একটা কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট ব্যাংকে যান, তাদের থ্রুতে আপনি এইভাবে ইনভেস্ট করুন, লস হবে না। আপনাকে বলছি, আমি বলছি, গ্যারেন্টি দিয়ে বলছি, লস হবে না, আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন। যারা কোটিপতি হয়েছে তারা এইভাবেই হয়েছে,
এইভাবেই হয়েছে তারা। এটা লসের জায়গা নয়, এটা জুয়া খেলা নয়, এটা একটা ইনভেস্টমেন্ট। আর এই ইনভেস্টমেন্ট বুদ্ধিমত্তার সঙ্গে করতে পারলে অবশ্যই প্রফিট হবে। আপনার চোখ কান নাক মুখটাকে একটু খোলা রাখতে হবে, ব্যাস এইটুকুই। এবার আপনার ইনকামটা যেমন যেমন বাড়বে, সময়ের সঙ্গে সঙ্গে ইনকাম বাড়বে, খরচও বাড়বে, কিন্তু আপনার সঞ্চয়ের পরিমাণটাকে 20% ফিক্সড করে দিয়েই আগামী দিনগুলো এগিয়ে চলুন। যদি মনে হয় না 10,000 টাকা ইনকাম করে পরিবার চালাতে আমার অসুবিধা হচ্ছে, তাহলে প্যাসিভ ইনকামের চিন্তা করুন। প্যাসিভ ইনকাম কীভাবে করবেন, অনলাইনে কীভাবে বাড়িতে বসে ইনকাম করবেন, এই সমস্ত বিষয়ের ওপর আমার অনেকগুলো ভিডিও আছে, একটু সার্চ করে দেখবেন। আশা করি জীবন পরিবর্তনের ক্ষেত্রে উপকার লাগবে। আমি আমার জীবনের ব্যক্তিগত অভিজ্ঞতা, ব্যক্তিগত উপলব্ধি আপনাদের সঙ্গে শেয়ার করি, যাতে আপনারা জীবনে সহজে পথ দেখতে পারেন। কারণ আজকের যারা অনুজ, আজকের যারা যুবক, তারা যে সুবিধাটা ইন্টারনেট থেকে পায় সেই সুবিধা আমরা পাইনি, কারণ সেই সময় অ্যান্ড্রয়েড ফোন ছিল না হাতে হাতে। স্টাডি করে, বই পড়ে, মানুষকে দেখে, অন্যজনকে দেখে শিখতে হয়ে যায়। তো আপনি 5-10 মিনিট সময়ের একটুখানি অবহেলা করে, সময়টাকে অবহেলা বলবো না, ইনভেস্ট করে ভিডিওটা দেখে নিয়ে একটা জিস্ট, একটা বই আপনি বুঝতে পারছেন। আজকের মূল আলোচনার বিষয় 50-30-20 রুলস। আর এই পদ্ধতি মেনে চলে ন্যূনতম 2,000 টাকা করে সঞ্চয় করে আপনি অবশ্যই একটা ভ্যালুয়েবল জায়গায়, একটা মোটা টাকার জায়গায় পৌঁছাতে পারবেন। আশা করি আলোচনাটি বুঝতে পেরেছেন। সুতরাং খুব দ্রুত সঞ্চয় শুরু করে দিন, জীবনে সফল হন, উন্নতি করুন, নিজের মেরুদণ্ড সোজা করে দাঁড়ান, পান সামাজিক সম্মান এবং প্রতিষ্ঠা। আলোচনাটি যদি ভালো লাগে অবশ্যই আপনি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এদের সঙ্গে শেয়ার করে নেবেন। প্রত্যেকেই আর্থিকভাবে একটু বলিয়ন হোক। সঞ্চয় করতে কষ্ট হবে, আমি জানি সঞ্চয় করতে কষ্ট হবে, কারণ কষ্ট আমরা সঞ্চয় করতে অভ্যস্ত নয় তো প্রথম থেকে। কিন্তু আপনি যদি এইভাবে 1 বছর চালাতে পারেন, দেখবেন সঞ্চয় আপনার নেশায় পরিণত হবে, বদ নেশা পালিয়ে যাবে। দয়া করে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।